হ্যালো ফুডিস, ওয়েলকাম টু র কিচেন। আজকে নিয়ে এসেছি ভীষণই মজাদার একটি রেসিপি। এই বর্ষায় সকলের প্রায় সর্দি কাশি জ্বর লেগে আছে। কোনো খাবারই যেন খেতে ইচ্ছে করে না, বাড়িতেই তৈরি করে ফেলুন এই রেসিপিটি। গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে আর মুখে স্বাদ ফেরাতেও এটি ভীষণই উপকারী। রেসিপিটি হলো পটলের খোসা বাটা। আমরা পটলের সবজি বানাতে গিয়ে পটল ছুলে খোসাগুলি ফেলে দিই। খোসাগুলি না ফেলে দিয়ে বানিয়ে ফেলুন এই অসাধারণ রেসিপিটি। আসুন দেখে নিই কী করে বানাতে হয় এই রেসিপিটি। কড়াইতে প্রথমে এক চামচ পরিমাণ তেল গরম করে নিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ কালো জিরে। কালো জিরেটিকে ভালো করে ভেজে নিতে হবে। কালো জিরে ভাজা হয়ে এলে একটা মিডিয়াম সাইজের গোটা রসুন ছাড়িয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। রসুনের কোয়াগুলিকেও খুব ভালো করে ভেজে নিতে হবে গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখে। হালকা লাল রং হয়ে যাওয়া পর্যন্ত রসুনের কোয়া আর কালো জিরে ভেজে নেব। এরপর এখানে 300 গ্রাম পটলের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি, পটলের খোসাগুলিকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে নেব। গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখে পটলের খোসাগুলিকে ভেজে নিতে হবে। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়েও ভালো করে নেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর 1 চিমটে হলুদ। নুন হলুদ দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। 1 থেকে 2 মিনিট গ্যাস লো ফ্লেমে করে দিয়ে এভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। 1-2 মিনিট নাড়াচাড়া করার পর পটলের খোসাগুলিকে ঢেকে রাখব 3 থেকে 4 মিনিট সময়ের জন্য। 3-4 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। ঢাকা খুলে নিয়ে আবারও 2-1 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিয়ে আরও 2-3 মিনিটের জন্য ঢেকে রাখব। 2 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। এবার গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখে 3-4 মিনিট এভাবে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। খুব সুন্দর একটা ভালো গন্ধ বেরোতে থাকবে। দেখুন কড়াই থেকে একদম ছেড়ে এসেছে আর পটলের খোলাগুলিও খুব ভালো করে ভাজা হয়েছে। পটলের খোলাগুলিকে ঠান্ডা করে ভালো করে বেটে নিলেই তৈরি পটলের খোসা বাটা। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী মিক্সিতে অথবা শিলনোড়ায় পটলের খোসাগুলিকে ভালো করে বেটে নিতে পারেন। তৈরি হয়ে গেছে পটলের খোসা বাটা রেসিপি। ভিডিওটি পছন্দ হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর শেয়ার করুন। থ্যাংকস ফর ওয়াচিং র কিচেন।